জয় দিয়ে নতুন বছরে অভিযান শুরু করলো রাজ্য দল। জাতীয় অনূর্ধ্ব ১৭ স্কুল ফুটবল প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ত্রিপুরা। সোমবার গ্রুপ লীগের শেষ খেলায় রাজ্য দল ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিল শক্তিশালী তেলেঙ্গানাকে। রাজ্য দলের পক্ষে ম্যাচের ২০ মিনিটে জয়সূচক গোলটি করে সুখদয়াল জমাতিয়া। মঙ্গলবার সকালে রাজ্য দল প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল খেলবে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ভুবনেশ্বরে অনুষ্ঠিত জাতীয় জিমনাস্টিক প্রতিযোগিতায় অংশ নেবে পদ্মশ্রী দীপা কর্মকার। দীর্ঘ ৮ বছর পর জাতীয় আসরে অপারেটরসে নিজেকে তৈরি করতে মাঠে নামবে। লক্ষ্য প্যারিস অলিম্পিক, তার আগে শেষবারের মতো জাতীয় আসরে অংশ নিয়ে বাকি জিমনাস্টদের সাথে নিজেকে আন্তর্জাতিক আসরের জন্য তৈরি করার সুযোগ। সোমবার সন্ধ্যায় করিঙ্গ স্টেডিয়ামে জিমনাস্টিকের অনুশীলন শুরু করবে দীপা। ২রা জানুয়ারি থেকে ভুবনেশ্বরে শুরু হবে এই আসর। কোন দিন পুরুষদের আসর অনুষ্ঠিত হবে? ৩রা জানুয়ারি অনুষ্ঠিত হবে মেয়েদের আসর। জাতীয় আসরে দীপার প্রস্তুতি সম্পর্কে বেশ আশাবাদী দ্রোণাচার্য গুরু তথা দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। বিদায়ী বছরের অন্তিম দিনে প্রকাশিত হলো বিশ্ব ফুটবলে গোলের পরিসংখ্যান। পরিসংখ্যানে এগিয়ে গেল পর্তুগিজ স্ট্রাইকার রোনাল্ডো। দ্বিতীয় স্থানে নেমে পড়ল আর্জেন্টিনার মহাতারকা মেসি। ক্রমতালিকার তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্সের এমবাপ্পে, চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ডের হ্যারিকেন এবং পঞ্চম স্থান দখল করেছে নরওয়ের অনলিং হ্যালান্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। নতুন বছরের শুরুতেই বড় সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের। অবসর নিলেন একদিবসীয় ক্রিকেট থেকে। আগামী ৩রা জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলবেন ওয়ার্নার। সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিক সম্মেলনে ওয়ার্নার প্রথম একদিবসীয় ক্রিকেট ম্যাচ থেকে এবং পরের টেস্ট ম্যাচ থেকে অবসর নেবার কথা ঘোষণা করেন। ২০০৯ সালে ১৮ জানুয়ারি একদিবসীয় ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল ক্রিকেটের ২২ গজ ওয়ার্নারের। এখনো পর্যন্ত ১৬১টি একদিবসীয় ম্যাচে ২২টি শতরান এবং ৩৩টি অর্ধ শতরান সহ ঝুলিতে রয়েছে ৬৯৩২ রানের রেকর্ড। টেস্ট ক্রিকেটেও দাপটের সাথে অংশ নিয়েছেন ওয়ার্নার। অবসরের ফলে ২০২৫ সালে চ্যাম্পিয়ন ট্রফিতে হয়তো বা ২২ গজে দেখা যাবে না এই লড়াকু ওপেনিং ব্যাটসম্যানকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। বিশ্ব ফুটবলের ইতিহাসে এক মহিমা রয়েছে ১০ নম্বর জার্সিকে ঘিরে। বিশ্বের কিংবদন্তি ফুটবলাররা প্রত্যেকেই ১০ নম্বর জার্সিতে দাপট দেখিয়েছেন ময়দানে। পেলে, ম্যারাডোনা, মিসেল, প্লাতিনি, ফুসকাস, জিদান, রোনাল্ডো সহ প্রায় সকলের প্রিয় জার্সি ছিল ১০ নম্বরের দিকে। ইতিমধ্যে ২০২২ সালে বিশ্বকাপ জয় করেছে তৃতীয়বারের মতো আর্জেন্টিনা দল। শুরু হয়েছে চর্চা কবে অবসর নেবেন মেসি, ফলে পেলে, ম্যারাডোনা এবং মেসি ফুটবল ইতিহাসে অমরত্ব পেয়ে গেছেন ML10 হিসেবে। প্রত্যেকের জার্সি নম্বর ১০, তাকে সম্মান জানিয়ে মেসি অবসরের পর ১০ নম্বর জার্সি আজীবনের জন্য চলে যাবে অবসরে। অর্থাৎ বিশ্ব ফুটবলের রাজপুত্রদের এই প্রিয় ১০ নম্বর আর দেখা যাবে না ফুটবল জার্সিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।